নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছে। তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের এপ্রিল মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করছি, যা আপনাদের জীবনে চলার পথে গাইড হিসেবে কাজে আসবে। তবে এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি, আমি যে এই মাসিক রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল, অর্থাৎ সকল বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলার প্রতিটি কথা না মিললেও এই ভিডিওর মাধ্যমে আপনাদের চলার পথে হোঁচটটা খাবেন না, তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের এই মাস অর্থাৎ এপ্রিল মাস অনেক নতুন নতুন ঘটনা ঘটতে চলেছে, সেই সমস্ত কিছু নিয়ে আপনাদেরকে জানাতে চলেছি। তো প্রথমে আসি শরীর স্বাস্থ্যের দিক। গ্রহের যা গোচর রয়েছে সেই হিসাবে আমি একটি কথাই বলবো, শারীরিক দিক কিন্তু আপনাদের খুব ভালো যেতে চলেছে। অর্থাৎ যারা রোগ ব্যাধিতে ভুগছেন দীর্ঘদিন ধরে, তারা কিন্তু সেই জায়গা থেকে উপশম হতে চলেছেন। এছাড়াও যাদের সার্জারি হবে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ। দ্বিতীয় কথা বলি, এই মাসে আপনাদের ছোটোখাটো দুর্ঘটনার কিন্তু ঝোঁক দেখতে পাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ রাস্তাঘাটে যখন চলবেন তখন একটু সাবধানে চলুন। দেখা গেল আপনি ঠিকঠাক চলছেন, পিছন থেকে এসে কোনো গাড়ি আপনাকে ধাক্কা মারলো, এরকমও কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে। তাই রাস্তাঘাটে যখন চলবেন তখন সতর্ক হয়ে চলাফেরা করুন, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম আসবে না। এরপর আসি আপনাদের বিজনেস কেমন যাবে। দেখুন, গ্রহের যা গোচর রয়েছে সেই হিসাবে আমি একটি কথাই বলবো, বিজনেস কিন্তু ফাটাফাটি যেতে চলেছে, একদম ফাটাফাটি। অর্থাৎ আপনারা যে সব বিজনেসই করুন না কেন, সব বিজনেসই ভালো যাবে, কিন্তু কিছু স্পেশাল বিজনেস রয়েছে সেই বিজনেসগুলো একটু বেশি ভালো যাবে। তবে যারা যারা বিজনেস করছেন তাদের প্রত্যেকের বিজনেস কিন্তু কম বেশি ভালো যাবেই যাবে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন স্পেশাল বিজনেস, যে বিজনেসগুলো আপনি করলে আপনার জন্য শুভ। যেমন আপনি যদি গার্মেন্টসের বিজনেস করেন, আপনি যদি ফুড ওরিয়েন্টেড বিজনেস করেন, আপনি যদি পেট্রোল পাম্পের বিজনেস করেন, আপনি যদি গোল্ডের বিজনেস করেন, আপনি যদি কসমেটিক্সের বিজনেস করেন, এই সমস্ত বিজনেস কিন্তু ভালো যেতে চলেছে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, অর্থাৎ বিদেশের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত যেতে চলেছে। অর্থাৎ আপনাদের সেই সমস্ত জায়গা থেকে আয় কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। এরপর আসি পড়াশোনা। এই মাসে আপনাদের কিন্তু পড়াশোনা মধ্যম যেতে চলেছে, অর্থাৎ যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে মধ্যম যেতে চলেছে, কিন্তু যারা আপার লেভেলে পড়াশোনা করছেন অর্থাৎ এমএ পিএইচডি রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত যেতে চলেছে। আপনাদের বিদেশে পড়ার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এরপর আছে প্রেম বা প্রেমজ দিক। এই মাসে আপনাদের প্রেমের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে। এছাড়াও আপনাদের জীবনে পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে। সব মিলিয়ে যদি বলা যায় প্রেমের দিক দুর্দান্ত যেতে চলেছে। তবে প্রেমের দিকে একটি জিনিস প্রবলেম রয়েছে, সেটি হচ্ছে ইগোয়েস্টিক। হ্যাঁ, আপনারা কিছুটা ইগোয়েস্টিক হয়ে পড়বেন, যেখান থেকে কিন্তু কিছু পরিমাণ প্রেমে বাধা আসার সম্ভাবনাও রয়েছে। তাই ইগোকে বর্জন করুন এবং যাকে ভালোবাসেন, যাকে নিয়ে চলতে চাইছেন, তার প্রতি একটু সহানুভূতি রাখুন, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম আসবে না। এরপরে আছে বিবাহের দিক। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত যেতে চলেছে। আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন, আপনাদের কিন্তু শুভ বিবাহের কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু বিবাহের জন্য এগোতে পারেন। এরপর আসি যারা প্রেম করছেন এবং চাইছেন বিয়েতে কনভার্ট করতে,
তারাও নির্দ্বিধায় এগোতে পারেন। অর্থাৎ বিয়ের দিক যদি সব মিলিয়ে বলা যায় দুর্দান্ত যেতে চলেছে। আপনারা বিবাহের জন্য 100% প্রচেষ্টা করুন। তবে একটি কথা আমি বলে দিই, বিজনেসের ক্ষেত্রে আমি বলতে ভুলে গেছিলাম, এই মাসে আপনারা কিন্তু বিজনেসে টাকা ইনভেস্ট করার ক্ষেত্রে একটু সতর্ক হন, কারণ এই মাসে ভুল ডিসিশান হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ভুল ডিসিশান করে টাকা ইনভেস্ট করে সেই টাকা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই কারণে আমি আপনাদেরকে বলি, আপনাদের জন্মছক অনুযায়ী কোন বিজনেস সুটেবল সেটা প্রপার আগে জানুন, তারপর বিজনেসে টাকা ইনভেস্ট করুন। আর সেটি কেবল একজন দক্ষ জ্যোতিষী বলতে পারেন। তাই আপনারা কোনো নিয়ারেস্ট এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে পারেন। আর যদি আপনি মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। এরপর আসা যাক আরও কী কী আপনাদের জীবনে ঘুরতে চলেছে। দেখুন, এই মাসে কিন্তু আপনাদের ট্যুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনারা কাজের সূত্রে বলুন বা ফ্যামিলি ট্যুর কিন্তু যেতে চলেছেন। এই মাসে টাকা দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সাবধানতা অবলম্বন করুন। অর্থাৎ আপনাকে বুঝিয়ে বাজিয়ে মাথায় হাত বুলিয়ে সোজা বাংলায় টুপি পরিয়ে টাকা নিয়ে যাওয়ার লোক কিন্তু আপনার আশপাশে ঘুরবে। তাই আমি বলবো টাকা দেওয়া থেকে এবং টাকা নেওয়া থেকে দুই থেকে কিন্তু বিরত থাকুন। এই মাসে শত্রুতার যোগ দেখা যাচ্ছে, যেটা আমি পূর্বেই বললাম, আবারও বলছি শত্রুতার যোগ এই মাসে দেখা যাচ্ছে। আপনারা কিন্তু শত্রু থেকে সাবধান থাকুন। এরপর আসি আপনাদের দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে। এই মাসে দাম্পত্য জীবন মধ্যম যেতে চলেছে, তবে সন্তানের দিক কিন্তু শুভ রয়েছে। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ, আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন। এই মাসে যারা বাহন ক্রয় করতে চান, গাড়ি কিনতে চান, তারা কিন্তু অনায়াসে কিনতে পারেন। আপনাদের বাহন সুখ, গৃহ সুখ কিন্তু দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে যদি বলা যায় বৃশ্চিক রাশির জাতক জাতিকার এই মাস দুর্দান্ত যেতে চলেছে। আপনাদের মনের আশা মনোবাঞ্ছা পূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।